কারণ বাসন্ধি কালীলুন কারণ বাসন্ধি কারণ বাসন্ধি। এটা কি আমরা নতুন জানছি না পুরাতন? পুরাতন। কালীন মানে কি? কারণ বাসন্ধি। তার মানে কারণ বর্ণনা করতে হয়। কি বর্ণনা করতে হয়? কারণ বর্ণনা করতে হয়, কারণ। আর এই তালিলের সমান সময় সন্ধি। আমরা বাংলা ভাষায় সন্ধি পড়েছি না, সেই সন্ধি। তাহলে আরবি ভাষায় সন্ধি হয় কি কি শব্দে? মাহমুদে কি হয় বাবা? সন্ধি হয়। কথা বলেন, আরবি ভাষায় কোন কোন শব্দে সন্ধি হয় বলেন? মাহমুদে সন্ধি হয়, মাশাআল্লাহ। আর সন্ধি হয়। তাহলে সহিতে সহির উচ্চারণ সহজ সন্ধি করার প্রয়োজন পড়ে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে তো জানি, তারপরেও আজকে শুধু তালিল কি জিনিস আর কোন শব্দের কেমন তালিল হবে এটা জানানোর চেষ্টা কর। আব্বা জান, তালিল মানে কি? সন্ধি। আবার এই তালিলের আর এক অপর নাম আমরা বলতে পারবো, তাকফিফুন। বলেন তাকফিফুন। তাকফিফ মানে কি? হালকা করা। তাকফিফ মানে কি? সহজ করা, উচ্চারণে সহজ করা। তাহলে এই যে আমরা তালিল করি মতালে মোদাফে, সেটাও তো আমরা উচ্চারণের সহজ করার জন্যই তালিল করি, তাই না বাবা? সবাই কথা বলে। আমরা কেন তালিল করি আব্বা জানেরা? উচ্চারণ সহজ হওয়ার জন্য। তাহলে তাকফিফ মানেও কি? হালকা, সহজ সহজ করা। বলে খফিফিল মুকাইয়াফ। আরবিরা কি বলে? আমার রুমমেট আমাকে বলতো খফিফিল মুকাইফ। তো আচ্ছা, তো তাকফিফ মানে খফিফ মানে হালকা করা, কমানো, লেসেন বেশি আছে বেশি থেকে কমানো। তাহলে হালকা করা, সহজ করা। তো আমরা জানি সহির পরে সবচাইতে সহজ সেই শব্দের নাম কি? মাহমুদ। তাহলে এই মাহমুদের, এই মাহমুদের তালিলকে আমরা তাকফিফ বলবো। আব্বা জানেরা বলেন, মাহমুদের তালিল তাকফিফ। মাহমুদের তালিল তাকফিফ। যেহেতু মাহমুদ সহির পরেই সহজ, আর মতালের চাইতে বেশি সহজ কে বাবা? মাহমুদ। মুজাফের চাইতে বেশি সহজ কে বাবা? মাহমুদ। তাহলে এগুলোর চাইতে যেহেতু বেশি সহজ, এই জন্য এটাকে আমরা তাকফিফ বলতে পারি। কিন্তু তালিলেরই অপর নাম কি হলো বাবা? তাকফিফ। এই যা জান, তালিলেরই অপর নাম কি হলো বাবা? তাকফিফ। আর যখন আমরা শুধু তাকফিফ বলবো, তখন আমরা মাহমুদের তালিল বুঝবো। কি বুঝবো? মাহমুদের তালিল। যখন আমরা তাকফিফ বলবো, তখন আমরা কি বুঝবো বাবা? মাহমুদের তালিল বুঝবো। কিভাবে তাকফিফ হচ্ছে দেখেন, মাহমুদ মানে কি? হামজা, একক হামজা অথবা দুটা হামজা, এই তো মাহমুদ, তাই না? এছাড়া তো আর নাই। আমরা জানি না মাহমুদের দুটি কায়দা। জি, সহির তালিলের প্রয়োজন নাই, মাহমুদের মাত্র দুটি কায়দা। তাই দুটি কায়দা, এই যে যে দুইটা দুভাবে ব্যবহার হয়, একক মাহমুদ, একক হামজা অথবা দুটা হামজা, তাই না আব্বা জানেরা? এখন আব্বা জান, এই এই দুটা অক্ষর আমরা কিসের সাথে বদল করি? পূর্বের হরকত অনুযায়ী। কি অনুযায়ী? পূর্বের হরকত, পূর্বের হরকত অনুযায়ী। এই হামজার আগে
যে জবর জের পেশ থাকবে সেই অনুপাতে, জবর থাকলে আলিফ, জের থাকলে ইয়া, পেশ থাকলে ওয়াও। এই যে হামজার অল্প কিছু পরিবর্তন একটু উচ্চারণে সহজ করার জন্য না, রা শুনো যা শুনো তা দুটাই স্বাভাবিক, অল্প অল্প একটু, তাহলে তাকফিফ মানেই তো এটা। তাকফিফ মানে একটু হালকা করা, কি করা, একটু হালকা করা, কিন্তু হালকা একবারে কিন্তু কমিয়ে দেওয়া না, একটু সহজ করা, একটু হালকা করা, আলহামদুলিল্লাহ। আর তালিল, তালিল মূলত মুতালের যখন তালিল হোক তাকে কি বলা হবে, তালিল, বলেন মুতালের তালিল কে, মুতালের তালিল কে। এগুলো আপনারা এত এখন বিস্তারিত জানছেন তো, এই জন্য আমার সাথে সাথে একটু পড়েন এবং লিখেও না, বলেন মুতালের তালিল কে, মুতালের তালিল কে তালিল বলে, তালিল বলে। তাহলে তালিল মানে তাকফিফ, আবার তালিল মানে কার তালিল, মুতাল, তাহলে মুতালের তালিল। কারণ মুতালে সবচেয়ে বেশি তালিল করতে হয়, আব্বা জানেরা, আলিফ ওয়াও ইয়াকে আলিফ ওয়াও ইয়া দ্বারাই বদল করতে হয়, আলিফ ওয়াও ইয়া এসে কঠিন হয়, আবার আলিফ ওয়াও ইয়া এসে সবচাইতে সহজ হয়। এই জন্য তালিল মানে কারণ খুঁজতে হয়, কারণ কারণ খুঁজো, কারণ খুঁজো, কেন তুমি আলিফ করলে, আলিফ হবার পরে সেটা কেন আবার ইয়া হলো, যা বাবা হামজা এনেছিলাম আমরের শুরুতে, সেই হামজাকেও উধাও করে দিলাম। আমরা জানবো ইনশাল্লাহ এগুলোর কায়দা। আমি বুঝাতে চাচ্ছি তালিল তাকফিফ আর ইদগাম কি জিনিস। এই যে আব্বা জানেরা, তাহলে তালিল আবার কাকে বলে, মুতালের সন্ধি, মুতালের কারণ খোঁজার নাম কি আব্বা জান, তালিল। আবার দেখেন এই যে আব্বা জান, ইদগাম মানে কি, দুটা সহি হরফ, এই যে আব্বা জান মুজাফে, মুজাফে যখন আমরা তালিল করি, মুজাফে কি করি যখন তালিল করি, তখন আমরা ইদগাম দেখতে পাচ্ছি না, দুটা বা থাকে, এই দুটা বা কে আমরা একটা বা সাকিন আর একটা বা হরক, এই দুটা বা কে আমরা তাসদিদ, তাসদিদ দিতে পারি না, তাহলে একটা বার মধ্যে আর একটা বা ঢুকিয়ে দেওয়া, ইদগাম করা, মিলানো। তাহলে মুজাফের তালিলকে কি বলে আব্বা জান, ইদগাম। মুজাফের তালিলকে কি বলে আব্বা জান, ইদগাম। তাহলে তালিল মানে সব কিছুর নামই, তালিল মানে তাকফিফ, তালিল মানে তালিল, তালিল মানে ইদগাম, তালিল মানে ইদগাম। কিন্তু আমরা ধরন অনুযায়ী আবার নাম বলতে পারি, মাহমুদে অল্প তালিল করতে হয় এই জন্য মাহমুদের তালিলের নাম তাকফিফ, মুতালের বেশি তালিল করতে হয় এই জন্য মুতালের তালিলের আসল নাম মূলত তালিল, আর মুজাফের তালিলের নাম হচ্ছে মূলত ইদগাম। তাহলে তালিল মানে তালিল, তালিল মানে তাকফিফ, তালিল মানে ইদগাম, আবার তালিল মানে সব কিছু, সব কিছুর কারণ বর্ণনার নামই কি বাবা, তালিল। তাহলে এই জন্য শুধু প্রথমবারে শিখিয়েছিলাম তালিল কারণ বা সন্ধি, তালিল কারণ বা সন্ধি।